যারা নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, নৌবাহিনীতে 10টা করে প্রত্যেকটা বিভাগে এমসিকিউ থাকে, এবং প্রত্যেকটা বিভাগে এই 10টা এমসিকিউ এর মধ্যে যদি পাস করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 4টা সঠিক উত্তর দিতেই হবে আর কি। যদি তুমি 4টা সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাস করবা ঠিকই, কিন্তু মেধা তালিকায় আসতে চাইলে তোমাকে 50টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর মান কিন্তু 2 করে থাকে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা তোমাকে কারেক্ট করতে হবে মোটামুটি 90-এর উপরে। আসসালামু আলাইকুম, আজকে আমরা উপস্থিত হয়েছি সোলজার ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে। আর আজকে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের শিক্ষার্থীরা, ওরা বসে পরীক্ষা দিচ্ছে। এটা মূলত আজকে নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার প্রস্তুতি চলছে, এখানে মডেল টেস্ট নেওয়া হচ্ছে। যারা বিশেষ করে নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের একটু জেনে থাকা ভালো আগে থেকে যে নৌবাহিনীতে কয়টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়। নৌবাহিনীতে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। কখনো কখনো সাধারণ বিজ্ঞানে কয়েকটি 2টা 3টা অথবা 4টা আইকিউ প্রশ্ন দিয়ে দেয়। এবং নৌবাহিনীর পরীক্ষার পরিবেশটা ঠিক এখন যেভাবে তোমরা দেখছো আমার শিক্ষার্থীরা যারা বসে পরীক্ষা দিচ্ছে, ঠিক এইভাবেই নৌবাহিনীতে জেলা স্টেডিয়ামে ডাক আসে পরীক্ষার জন্য বা সার্কুলারে দেয়া থাকে। জেলা স্টেডিয়ামে মাঠে বসে এইভাবে কিন্তু ফাঁকা করে করে পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আমরা একটু আমাদের শিক্ষার্থীদের একটু অভিজ্ঞতাগুলো শুনি যে আসলে তাদের কেমন লাগছে, তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। চলো, ওকে, কাকে জিজ্ঞেস করবো? তুমি ওঠো। কোন জেলা থেকে আসছো? বগুড়া। বগুড়া জেলা? জি স্যার। আচ্ছা, কেমন লাগতেছে? খুবই ভালো। নৌবাহিনীতে কয়টা বিষয়ের উপরে পরীক্ষা জানো? 5টা। কি কি? বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান, মাঝে মাঝে আইকিউ থাকে। আইকিউ থাকে? শিখছো এগুলো এখানে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, যে মাঠে বসে যে মডেল টেস্ট দিলা, এতে খারাপ লাগেনি? জি না স্যার। খারাপ লাগেনি? জি না। এর আগে দিছিলা কখনো? জি না স্যার, দেওনি। এটা একটা প্রথম অভিজ্ঞতা? জি স্যার। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এই অভিজ্ঞতাটা কাজে লাগবে তখনই যখন তুমি নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাবে। জি স্যার। নৌবাহিনীতে জেলা স্টেডিয়ামে ঠিক এইভাবে পরীক্ষা হয়, আবার সেনাবাহিনীতে বিআরও বোর্ডগুলোতে এইভাবে বসিয়ে পরীক্ষা হয়, ঠিক আছে স্যার? ওকে, বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। এবার কার কাছে যাই? সবাই লিখতেছে তাই না? সুলেমানের কাছে যাবো। সুলেমান ওঠো। আসসালামু আলাইকুম স্যার। কেমন লাগলো? খুব বসে খুব ভালো লাগছে। জীবনে প্রথম কি মাঠে বসে পরীক্ষা দিলা নাকি? জি স্যার। এর আগে দাওনি? জি না স্যার। আচ্ছা, তাহলে এই যে প্রস্তুতি নিতে আসলা, এসে এতদিন ক্লাসে ক্লাস করছো, পরীক্ষা দিচ্ছ, আজকে মাঠে বসে মডেল টেস্ট দিচ্ছ, এই মডেল টেস্টের পরিবেশটা তোমার কোথায় কাজে লাগবে, সেনাবাহিনী আর নৌবাহিনীর পরীক্ষায়? জি স্যার। কষ্ট হলো নাকি? জি না স্যার। হ্যাঁ জি না স্যার। মাটিতে বসে 1 ঘন্টা ধরে রোদে বসে পরীক্ষা দিচ্ছ, কষ্ট লাগেনি? জি না স্যার। আচ্ছা, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। কত পাবা মডেল টেস্ট আজকের? 40 পাবো। 40 পাবা? জি স্যার। ওকে, ঠিক আছে, বসো। দেখি আর কার ইন্টারভিউ নেওয়া যায়। কে দিবা ইন্টারভিউ? অনেকে দিতেছে, দেখো আলিম মিয়ার একটা ইন্টারভিউ নেই। ওরে আলিম মিয়া, আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিতে আসছো? স্যার সেনাবাহিনী। সেনাবাহিনী? জি স্যার। আচ্ছা, সেনাবাহিনীর পাশাপাশি তোমাদেরকে নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনীর জন্যই কিন্তু আসলে প্রস্তুত করানো হয়? জি স্যার। লক্ষ্য সেনাবাহিনী, খুব ভালো। জি স্যার। অন্যান্য বাহিনীতে যাবো না পরীক্ষা দিতে? জি স্যার অবশ্যই যাবো। সোলজার একাডেমিতে এসে প্রস্তুতি নিয়ে কেমন লাগে? স্যার জি স্যার ভালো লাগলো। ভালো লাগে? কোন জেলায় বাসা? স্যার টাঙ্গাইল। টাঙ্গাইল জেলা? জি স্যার। কত পাবো আজকে মডেল টেস্টে? স্যার 35 থেকে 40। 35-40? স্যার ভালো মতো প্রিপারেশন ছিল না তো স্যার। আচ্ছা, ঠিক আছে, বসো। ওকে, আর কে দেবা? দাঁড়াও, ওকে, কাছে আসো। কি নাম? সূর্য রায়। বাসা কোথায় রে? স্যার পঞ্চগড় জেলা। কত পাবে সেনা পরীক্ষায় মডেল টেস্টে? স্যার আশা করি স্যার 50 50 50-এর মধ্যে 50 হবে। স্যার বলো দেখি নৌবাহিনীতে কয়টা বিষয়ের উপরে পরীক্ষা হয়? নৌবাহিনীতে স্যার 5টা বিষয়ের উপরে পরীক্ষা হয়। কি কি? স্যার গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, তারপর আইকিউ।
আচ্ছা, আবার গুণও দেখে কয়টা বললো, হাতে গুণে বলো। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইকিউ। সাধারণ জ্ঞান কোথায় গেল স্যার? ওই যে সাধারণ জ্ঞানই আইকিউ। সাধারণ গণিত কোথায় গেল? সাধারণ গণিত স্যার, গণিত আর সাধারণ গণিত দেখেন না স্যার। আবার বলো কয়টা বিষয়ের উপরে? বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, আইকিউ। সাধারণ জ্ঞান কই গেল? সাধারণ জ্ঞান আর আইকিউ তো এক না, সাধারণ বিজ্ঞানের মধ্যে কখনো কখনো আইকিউ প্রশ্ন আসে। ঠিক আছে স্যার। নৌবাহিনীতে এমসিকিউ হয় নাকি লিখিত হয় পরীক্ষা স্যার? এমসিকিউ। ওকে ঠিক আছে, বসো। আর কে দেবা ইন্টারভিউ? হ্যাঁ, আর কে দেবারে? আসো কাছে আসো মুজাহিদ, আর একজন ইন্টারভিউ নেই। ওকে, ক্যামেরা দিকে ঘুরো, এপাশে। স্যার আসসালামু আলাইকুম। বলো, নৌবাহিনীতে কয়টা বিষয়ের উপর পরীক্ষা হয় স্যার? পাঁচটা বিষয়। কী কী স্যার? বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞানের আইকিউ। আবার বলো কী হলো স্যার? বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞানের আইকিউ। আচ্ছা, এমসিকিউ হয় না কি লিখিত হয়? স্যার এমসিকিউ হয়। এমসিকিউ প্রত্যেকটা বিভাগে কয়টা করে প্রশ্ন থাকে জানো? সরি স্যার, স্যার পাঁচটা বিষয় থাকে। কয়টা করে প্রশ্ন থাকে? পাঁচটা বিষয়ে কয়টা করে প্রশ্ন দেবে এমসিকিউ নৌবাহিনীতে? সরি স্যার। হ্যাঁ সরি স্যার, বলতে পারতাম। এ কে বলতে পারবা? নৌবাহিনীতে বসো। নৌবাহিনীতে প্রত্যেকটা বিষয়ে কয়টা করে এমসিকিউ এর প্রশ্ন থাকবে? হ্যাঁ, কয়টা করে? দশটা। হ্যাঁ, কয়টা করে? দশটা করে। ওকে, ওঠো। ওকে ঘুরো, ক্যামেরার দিকে ঘুরো। কোন জেলায় বাসা? কুড়িগ্রাম জেলা স্যার। কুড়িগ্রাম? জি স্যার। আচ্ছা, কয়টা করে প্রশ্ন থাকে নৌবাহিনীতে স্যার? দশটা করে। কেমন লাগতেছে এখানে মডেল টেস্ট দিয়ে? স্যার খুব ভালো লাগতেছে, আমি জীবনে কোনো দিনও বাইরে থাকিও নাই, আবার কোনো জায়গার পরীক্ষাও দেয়নি এরকমভাবে। আচ্ছা, এটা অভিজ্ঞতা কাজে লাগবে। জি স্যার, আলহামদুলিল্লাহ। গুড, ঠিক আছে। কত পাবো আজকে মডেল টেস্টে? চল্লিশের উপরে, বিয়াল্লিশের মতো পাবো। চল্লিশে? জি স্যার। ঠিক আছে, বসো। ওকে, আর কে কথা বলবা? হ্যাঁ আসো, হুজুর কাছে আসো, হুজুর কথা বলবো। ওকে হুজুর বলো। আসসালামু আলাইকুম স্যার। কোন জেলায় বসে? ঢাকা জেলা স্যার। ঢাকা জেলা? জি স্যার। ঢাকা জেলা কোথায় স্যার? লালবাগ। লালবাগে বসা? জি স্যার। ওকে, তোমার এপেশে আসো, এপেশে আসো, সমস্যা নেই, আসো। ওকে, বলো, নৌবাহিনীতে কয়টা বিষয়ের উপরে প্রশ্ন হয় স্যার? পাঁচটি বিষয়ের উপরে। পাঁচটি বিষয়ের উপরে? জি স্যার। আচ্ছা, কী কী স্যার? বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান। আচ্ছা, এমসিকিউ থাকে নাকি? জি স্যার, এমসিকিউ থাকে। এমসিকিউ থাকে? জি জি স্যার। আচ্ছা, কয়টা করে এমসিকিউ থাকে স্যার? প্রত্যেকটা বিষয়ের উপর দশটি করে এমসিকিউ থাকে। প্রত্যেকটা বিষয়ের উপর দশটি করে এমসিকিউ থাকে? জি স্যার। কত পারলে পাশ হবে প্রত্যেকটা বিভাগে স্যার? প্রত্যেকটা বিভাগে স্যার চারের উপর অধিক পেতে হবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, যাও। আসসালামু আলাইকুম। একটু বলে রাখি, যারা নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, নৌবাহিনীতে দশটা বিষ করে প্রত্যেকটা বিভাগে এমসিকিউ থাকে, এবং প্রত্যেকটা বিভাগে এই দশটা এমসিকিউর মধ্যে যদি পাশ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই চারটা সঠিক উত্তর দিতেই হবে আর কি। যদি তুমি চারটা সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাস করবা ঠিকই, কিন্তু মেধা তালিকায় আসতে চাইলে তোমাকে 50টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর মান কিন্তু 2 করে থাকে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা তোমাকে কারেক্ট করতে হবে মোটামুটি 90-এর উপরে। ঠিক আছে, মানে 90 মার্কের উপরে এরকম কারেক্ট করতে হবে, মানে অ্যাটলিস্ট 50-এর মধ্যে 45 পাও, 46 পাও, 47 পাও, 48 পাও, 50-এ 50টা এমসিকিউ কারেক্ট করো, তাহলে ইনশাআল্লাহ তখন আশা করতে পারবা যে না, নৌবাহিনীর লিখিত পরীক্ষায় তুমি পাস করতে পারবা বা মেধা তালিকায় আসতে পারবা। কারণ নৌবাহিনীতে একটা জেলার সার্কুলার হয়, একটা জেলা থেকে অনেকে আবেদন করে কিন্তু দিন শেষে মাত্র কয়েকজন প্রার্থী চান্স পায় বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে বা বিভিন্ন শাখার ক্ষেত্রে। তো এটা মাথায় রাখবা, আশা করি ইনশাল্লাহ ভালোভাবে প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষা দিতে যাবা তখন সবাই ভালো করতে পারবা। আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, তোমরা চাইলে ইনশাল্লাহ নৌবাহিনীর নাবিক পদের জন্য প্রস্তুতি নিতে আসতে পারো। সবার শুভকামনায় শেষ করছি, আসসালামু আলাইকুম।